বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকের অবদান যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ঋণের কথা বললে কিন্তু মনে করা যায় তাছাড়া অনেক সঞ্চয় হিসাব রয়েছে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন পলিসিতে তো বাংলাদেশের অর্থনীতির কথা কথা চিন্তা চিন্তা করে করে কিংবা পরিবেশের বলি ব্যাংক ঋণ এটা কিন্তু খুবই একটা কঠিন বিষয় কিন্তু আজকে আমি আপনাদের বেশ কয়েকটি বিষয় বলবো যে বিষয়গুলোর উপর যদি নজর রাখেন তাহলে আপনি দেখা যাবে যে এভারেস্ট নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে মানুষজন ঋণ পেয়ে থাকবে তো আজকে আমরা কিন্তু ওয়ান ব্যাংকের হোম লোন পলিসি নিয়ে কথা বলবো এটা সাধারণত প্রবাসী বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারাও এটার জন্য আবেদন করতে পারবে প্লাস বর্তমানে বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারাও এটার জন্য আবেদন করতে পারবে তো সবকিছু আশা করি আমি আপনাদের সামনে এ টু যে ডিটেলস জানানোর চেষ্টা করব তো চলুন আমরা প্রথমে স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমরা ডিটেলস জেনে আসি অলরাইট ভিউয়ার্স আপনার বাড়ির অর্থায়নের জন্য আপনি চাইলে হোম লোন নিতে পারেন এখানে আপনি অ্যাপার্টমেন্ট ক্রয় কিংবা ফ্ল্যাট পার্সেসের জন্য ঋণ নিতে পারেন কিংবা বাড়ি সংস্করণের কাজেও ঋণ নিতে পারবেন তো ওয়ান ব্যাংকের হোম লোন পলিসিতে আমরা ওয়ান ব্যাংকের সরাসরি পেজে চলে এসেছি তো এখানে আপনি কি পরিমাণ ঋণ নিতে পারবেন সেটা আমি আপনাদের জানাচ্ছি প্লাস যেই সম্পর্কে আমি বললাম কি কাজে ঋণ নিতে পারবেন এখানে মূলত সেটাই বলা রয়েছে তাছাড়াও মূলত রয়েছে এখানে ফিচার্স অর্থাৎ এখানে কি কি উদ্দেশ্য দেওয়া হয়েছে তো এখান থেকে মূলত এভারেজ দেখা যাচ্ছে যে তারা ঋণ প্রদান করছে পঞ্চাশ লক্ষ টাকা থেকে শুরু করে এবারে সর্বত্র এক কোটি বিশ লক্ষ টাকা পর্যন্ত তবে এখানে কথা আছে এই বিষয়টি আপনারা অনেকেই বোঝেন না আপনারা মনে করেন যে আমি যেই পরিমাণ ঋণ ব্যাংকে অ্যাপ্লাই করব ব্যাংক আমাকে সেই পরিমাণ ঋণই দিবে আসলে এই জিনিস কখনোই সম্ভব নয় ব্যাংক আপনি আর্থিক ব্যবস্থার উপর চিন্তা করে তাদের মনে হবে যেই পরিমাণ ঋণ দেওয়া আপনাকে পসিবল অথবা দেখা যাবে যেই পরিমাণ ঋণ আপনার পিছিয়ে ইনভেস্ট করা পসিবল তারা মূলত সেই পরিমাণ ঋণই দিয়ে থাকবে তাছাড়াও রয়েছে এখানে রিপেমেন্ট কিংবা ট্রেনের সুবিধা এখানে মূলত দেখা যাচ্ছে যে আপনি যদি ফ্ল্যাট কিংবা কন্ট্রাকশন কোনো বিল্ডিং এর ক্ষেত্রে যদি ঋণ নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ঋণ পরিশোধ দিতে হবে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে এটাও কিন্তু ব্যাংকের হচ্ছে আপনার অর্থের পরিমাণের উপর নির্ভর করে কম বেশি হতে পারে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে তাছাড়া আপনি যদি হচ্ছে পুরাতন ফ্ল্যাট প্লাস হচ্ছে পুরাতন বাসা কিনতে চান সেক্ষেত্রে এখানে ঋণের পরিমাণ এভারেজ সর্বোচ্চ বিশ বছরের মধ্যে পরিশোধের সুযোগ পাবেন এটাও কিন্তু ওই একই নিয়মের মধ্যে থাকবে প্লাস এখানে রেভিনিউশন পারপাস হচ্ছে ম্যাক্সিমাম পনেরো বছরের মধ্যেও আপনারা চাইলে ঋণ পরিশোধ করতে পারবেন এখন চলে আসা যাক অন্যান্য ব্যাংকে যে সুবিধাটা নেই সেই সুবিধা কিন্তু আপনাদেরকে ওয়ান ব্যাংক দিচ্ছে হোম লোন পলিসির আন্ডারে এখানে মূলত ইন্টারেস্ট রেট তো সাপোজ দেখা যাচ্ছে যে আপনি কোনো ব্যাংক থেকে ঋণ নিছেন অথবা ডাচ বাংলা ব্যাংক থেকে ঋণ নিছেন আপনি সেই ঋণটা পরিশোধ করতে পারেন নাই হোম লোন তো এখান থেকে যদি আপনি ঋণ নেন পরবর্তীতে হচ্ছে ওয়ান ব্যাংক থেকে হোম লেন সেক্ষেত্রে ওয়ান ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের যেই পরিমাণ ঋণ আছে সেই পরিমাণ ঋণ আপনার পরিশোধ করে দিবে এবং পরবর্তীতে আপনাকে ওয়ান ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে

এর পরবর্তী আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন কিংবা আদার্স কোনো পার্সন হয়ে থাকেন নিজের স্বনির্ভরশীল অর্থাৎ ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইন্টারেস্ট রেটটা তারা দিয়েছে ইন্টারেস্ট রেট হবে নাইন পার্সেন্ট হারে আর টেক ওভার লোনের কথা তো আমি আপনাদের বলেই দিয়েছি কোনো ব্যাংক থেকে ঋণ নিলেন সেই ব্যাংকের ঋণ আপনি পরিশোধ করতে পারতেছেন না দশ লক্ষ টাকা ঋণ নিয়েছেন হয়তো বা আট লক্ষ টাকা পরিশোধ করতে পারছেন দুই লক্ষ টাকা পরিশোধ করতে পারতেছেন না তো ওয়ান ব্যাংক আপনার হয়ে ওই দুই লক্ষ টাকা পরিশোধ করবে এবং পরবর্তীতে ওয়ান ব্যাংকে আপনাকে হবে নাইন পার্সেন্ট হারে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে ওই একই নিয়ম মূলত বলা চলে তাছাড়া এখানে রয়েছে রেডিভিশন ফর অল সেগমেন্টস যেটা মূলত প্রবাসীদের জন্য বলা চলে তো প্রবাসীদের জন্য ইন্টারেস্ট রেটও এখানে ধরা হয়েছে নাইন পয়েন্ট তো ইন্টারেস্ট রেট সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দিন এখন চলে আসা যাক মিনিমাল ডকুমেন্টেশন তো মিনিমাল ডকুমেন্টেশন মানে কি বোঝাচ্ছে আপনার বাসার যেই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকা দরকার অর্থাৎ আপনি হোম লোন নিতে চাচ্ছেন ব্যাংক আপনাকে তখনই হোম লোন প্রদান করবে যখন দেখা যাবে আপনি নিজের নামে একখণ্ড জমি রয়েছে প্লাস সেই জমির উপর নিম্ন হলেও একতলা কিংবা দুইতলা কন্ট্রাকশন অবস্থায় রয়েছে কিংবা বলা ছোট দুই তালা পর্যন্ত কিংবা একতলা পর্যন্ত কন্ট্রাকশন অবস্থায় রয়েছে ক্ষেত্রে আপনারা ব্যাংক থেকে ঋণ পাবেন এবং আপনার জমির মূল দলিল নাম জারি বিএস খতিয়ান সিএস খতিয়ান খারিজ এই সকল ডকুমেন্টসের দরকার হবে তাছাড়া এখানে টেক ওভার লোন ফ্যাসিলিটিস তো রয়েছে যেটা আমি আপনাদের আগেই বলে দিয়েছি এখানে প্রসেসিং ফি দেখতে পাচ্ছেন এভারেজ খুবই কম এখন চলে আসা যাক ইলিজিবিলিটি কিংবা আপনার যোগ্যতা কী আপনার তো অবশ্যই একটা যোগ্যতা থাকতে হবে না যোগ্যতা থাকলে তো আপনাকে তার সাথে বয়স থেকে মধ্যে হতে হবে তাহলে আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন যেটা মূলত বলা চলে একদম ম্যান্ডেটরি কিংবা যেটা ইলিজিবল হওয়ার মতো একটা যোগ্যতা সেটা তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন প্রফেশন পার্সনের জন্য বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট তো এটা মূলত প্রফেশন এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করতেছে তো যারা চাকরিজীবী সরকারি কিংবা বেসরকারি যারা চাকরিজীবী আছে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে নিম্ন হলেও আপনার এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং একটা কর্মস্থানে সর্বনিম্ন হলেও মাস আপনার কর্মজীবন অতিবাহিত করতে হবে এটার মূলত এটাই অর্থ বোঝানো হয়েছে তাছাড়াও রয়েছে প্রফেশন প্রফেশন হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা যারা রয়েছে আদার্স প্রফেশন তো তাদের ক্ষেত্রে এখানে মিনিমাম দুই বছর হলেও আপনার হচ্ছে সেই প্রফেশনটা আপনাকে চালিয়ে যেতে হবে কিংবা অতিবাহিত করতে হবে সাকসেসফুলি তো এটা মূলত এটাই বোঝানো হয়েছে আর বিজনেস কিংবা ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে এখানে মিনিমাম হলেও বছর আপনার বিজনেসের পার্সন যারা দুই বয়স হতে হবে তার সাথে আপডেট ট্রেড লাইসেন্স থাকতে হবে ট্রেড লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে তাছাড়া যারা রেমিটেন্স যোদ্ধা আছে তো রেমিটেন্স যোদ্ধাদের কথা আমি আপনাদের আগেই বলে দিয়েছি তার সাথে এখানে আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি তো রেমিটেন্স জুতোদের ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে বৈধভাবে দেশের বাইরে যেতে হবে আপনি যদি এখান থেকে ঋণ নিতে চান এছাড়াও মিনিমাম হলেও এক বছর পর্যন্ত আপনি যে দেশে আছেন সেই দেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন কিংবা যে পরিমাণ টাকা আপনার আত্মীয়স্বজনের কাছে পাঠিয়েছেন তো সেটার উপযুক্ত প্রমাণপত্র এখানে ব্যাংকে দেখাতে হবে তো আশা করি আপনারা এই বিষয়ে বুঝে গেছেন এছাড়াও এখন চলে আসা যাক ফি কিংবা কি রকম আসবে তো এখানে মূলত আপনাদের প্রসেসিং ফি এভারেজ আসবে এই ঋণটা নেওয়ার জন্য ওয়ান পার্সেন্ট হারে আর দ্রুত যদি আপনি প্রসেস করতে চান সেক্ষেত্রে আপনার টু পার্সেন্ট হারে আসবে আর আবেদন খরচ এভারেজ নয়শো পঞ্চাশ কিংবা এক হাজার টাকার মধ্যে থাকবে এবং ডকুমেন্টেশন ফি এভারেজ দেখা যাচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আর আরেকটা কথা হচ্ছে যে আপনি ঋণ নেওয়ার পরে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে মাসিক বাই মাসিক তো এক্ষেত্রে একটা কথা রয়েছে সেটা হচ্ছে যে আপনার তো ঋণ পরিশোধে বিলম্ব হয়ে যায় অর্থাৎ দেখা যাবে এক থেকে পাঁচ তারিখের মধ্যে ঋণ পরিশোধের একটা ম্যাথ দেওয়া হবে ওই পরিশোধের মেদের মধ্যে আপনি পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে তার উপর আপনাকে প্রতিদিন কিন্তু টু পার্সেন্ট হারে বিলম্ব ফি দিতে হবে এই জিনিসটা সবচেয়ে বেশি নজরে রাখার বিষয় আর সম্পত্তি বন্ধক বাবদ চার্জ রাখা হয়েছে এখানে পয়েন্ট থ্রি আর এই ঋণটা মূলত হচ্ছে মর্গেজ প্রকৃতির হবে আই মিন হচ্ছে বলা চলে জামানত প্রকৃতির তো এখানে মূলত এখন চলে আসে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি ধরা হয়েছে তো আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে এভারেজ ধরা হয়েছে যারা চাকুরিজীবী রয়েছে তো তাদের জন্য হচ্ছে টিন সার্টিফিকেট এবং এক বছরের জন্য ব্যক্তিগত ব্যাংক বিবরণী কিংবা ব্যাংক স্টেটমেন্ট যেটাকে বলা হয় তার সাথে বাড়ির ঋণের জন্য বায়না দলিল যেটা আগে বলে দিয়েছি নিবন্ধনকৃত মালিকের দলিল তাছাড়া ব্যবসায়ীদের যারা রয়েছে কিংবা নিজের স্বনির্ভরশীল তাদের ক্ষেত্রে আপডেটেড লাইসেন্স সর্বশেষ এক বছরের কোম্পানির ব্যাংক বিবরণী তো আপনারা যদি হচ্ছে অংশীদারিত্ব সম্পূর্ণ কিংবা পার্টনারশিপে ব্যবসা করেন সেই ক্ষেত্রে এই জিনিসগুলোর দরকার হবে আর কোম্পানির জন্য নিবন্ধনকৃত মালিকানার দলিল বিভিন্ন ইউনিটি বিলের কপি কিংবা পানি গ্যাস কিংবা বিদ্যুৎ বিল যেকোনো একটা ফটোকপির দরকার হবে আর বাড়ি ভাড়াওয়ালাদের জন্য যেটা দরকার হবে আপনার সাথে যারা বাড়ি ভাড়া নিয়েছে তাদের ভাড়ার চুক্তিপত্র তাছাড়া হচ্ছে ভাড়া যে তাদের দিচ্ছেন মাসিক যে ভাড়া পাচ্ছেন তো সেটা রসিদের একটা দরকার হবে আর প্রবাসীদের জন্য তো বলেই দিয়েছি উপযুক্ত প্রমাণপত্র দরকার হবে আই মিন হচ্ছে রেমিটেন্স পাচ্ছেন আপনাদের আত্মীয়স্বজনের কাছে সেইগুলো হচ্ছে ইয়ার ট্রানজেকশনের দরকার হবে যেটা মূলত আপনি যেই ব্যাংকে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই ব্যাংক থেকে আপনার ট্রানজেকশন কপি পেয়ে যাবেন তার সাথে সবার শেষে বলে নেওয়া যাক এই ঋণটি নেওয়ার জন্য আপনার মাসিক ইনকাম মিনিমাম হলেও এখানে দেখা যাচ্ছে এভারেজ পঞ্চাশ হাজার টাকা হতে হবে এছাড়া এখন যদি আমরা লোন ক্যালকুলেশন করতে আসি অর্থাৎ কত টাকা ঋণ নিলে কি পরিমাণ কিস্তি দিতে হবে মাসে সেটা যদি এখন দেখাতে আসি তাহলে আমরা সরাসরি এই পেজে চলে আসবো তো লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি নিতে পারবেন এবং লিংকে যেতে পারবেন এবং আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিবেন যাতে করে আমরা পরবর্তী যে ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান তো এখন এখানে দেখতে পাচ্ছেন লোন অ্যামাউন্ট তো লোনের পরিমাণ তো আপনারা এখানে এবারে সর্বত্র দেখেছেন তো লোনের পরিমাণ যদি দেখা যায় আমি একটা বাসা তৈরি করব আমার পাঁচ লাখ টাকা হয়তো বা লোনের দরকার তো যদি আমি দেই একক হাজার অযুত লক্ষ লক্ষ্য তো ট্রেনোট দিলাম হচ্ছে আপনারা সর্বোচ্চ এখানে দেখেছেন পঁচিশ বছর কিংবা হয়তো বা বিশ বছর তো আমি দেখা গেল এখানে ট্রে নোট নিলাম এবারে সর্বোচ্চ পরিশোধ করব তো এখানে তো বারোকে বারো পঞ্চব্বিশ তিন ব্যাংক ছত্রিশ তো আমি যদি এখানে দেই তারপর ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন তো ইন্টারেস্ট আমি দিলাম হচ্ছে এবং পার্সেন্ট এবং্সেন্ট ইন্টারেস্ট থাকবে এবং এটা সিঙ্গেল ডিজিট একটা ইন্টারেস্ট পূর্ব হয়তো বা ইন্টারেস্ট রেট এর মান বেশি ছিল তখন হয়তোবা আপনাদের সুদের টাকা পরিমাণ বেশি আসতো বাট এখন খুবই কম আসবে তো এখন এখান থেকে আমরা ইএমআই ক্যালকুলেট ক্লিক করে দেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে হচ্ছে প্রতি মাসে দিতে হতে হচ্ছে প্রায় 15900 টাকার কাছাকাছি তো এখানে যদি আপনি দেখা যায় যে 48 মাস অর্থাৎ 4 বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে চান সেই আপনাদের ইন্টারেস্ট কি রকম আসবে 12443 টাকা এবং এভাবে যদি দেখা যায় আপনি পাঁচ বছরের মধ্যে ঋণ পরিশোধ করবেন পাঁচ লাখ টাকা অর্থাৎ হচ্ছে বছরে এক লাখ করে পরিশোধ করবেন তাহলে বারো কে বারো গুণ চব্বিশ তিন গুণ ছত্রিশ চার গুণ আটচল্লিশ পাঁচ গুণ মাসের এখানে দিতে হবে ষাট এবং ইন্টারেস্ট রেট কেন নয় পার্সেন্ট থাকবে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব ইন্টারেস্ট রেট পরিমাণই নয় তো এখন যদি আমরা ইন্টারেস্ট রেট দিয়ে দিই তাহলে তো মাসে দশ টাকা তো তেমন বেশি না তো samoz দে গেল আপনি হয়তোবা এখান থেকে 10 লাখ টাকা ঋণ নেবেন তো এখানে ইন্টারেস্ট রেট কি রকম আছে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন প্রতি মাসে 20758 টাকা অর্থাৎ ইন্টারেস্টের পরিমাণ খুবই কম দিয়ে দিয়েছে এবং সরকারি নতুন লসটা জারি করে দিয়ে খুবই বেটার করেছে অলরাইট ভিউয়ার্স ওয়ান ব্যাংকের হোম লোন পলিসি নিয়ে আমি আপনাদের সাথে কিন্তু বেশ কিছু কথা বলে দিলাম প্লাস এখানে কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আমি এই কথাগুলোর মধ্যে কিছু আরসংঘিক কথা বলেছি যে কথাগুলোর প্রতি যদি আপনি নজর রাখেন তাহলে আমি দেখব যে এভারেজ বেশিরভাগ মানুষই ঋণ আবেদন করে নিরাশ হবে না এবং অবশ্যই ঋণ আবেদন করতে পারে